সকাল 7টা নাগাদ 57 বি মির্জা গালিব স্ট্রিটের পতাকা গ্রুপের প্রধান কার্যালয়ে হানা দিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। সকাল 7টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত প্রায় 12 ঘন্টা পেরিয়ে চলল তল্লাশি অভিযান। উদ্ধার হয়েছে বেশ কিছু ব্যাংকের গুরুত্বপূর্ণ নথি, বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। সকাল 7টা নাগাদ আয়কর দপ্তরের 6 জনের একটি আধিকারিক টিম ইতিমধ্যে মির্জা গালিব স্ট্রিট অর্থাৎ 57 বি মির্জা গালিব স্ট্রিটের পতাকা হাউসের যেই অফিস রয়েছে সেই অফিসে এসে পৌঁছেছে এবং এই পতাকা হাউসের যেই এটি পতাকা হাউস এবং পতাকা গ্রুপের এখানে মূলত প্রধান কার্যালয়। এছাড়াও মুর্শিদাবাদে তাদের যে দুটি প্রধান কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু আয়কর দপ্তরের হানা যে জওয়ানরা রয়েছে তারা নিরাপত্তায় বলা হয় পুরো পতাকা হাউস মুড়ে ফেলেছে। এই যে পতাকা গ্রুপ রয়েছে এদের বিভিন্ন ব্যবসা রয়েছে, তার মধ্যে অন্যতম বিড়ি ব্যবসা রয়েছে, সঙ্গে রয়েছে চায়ের ব্যবসা, অর্থাৎ বিভিন্ন ব্যবসা রয়েছে এখানে। তাদের যে ব্যবসায় কিছু হিসেবের গড়মিল পাওয়া গেছে, এছাড়া যেই তার ব্যাংক ট্রানজাকশন সেখানেও কিন্তু কিছু গড়মিল রয়েছে, এরকমই সূত্রের খবর। গ্রুপের ডিরেক্টর মোস্তাক হোসেন এবং শরীফ হোসেনের ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক ডিটেলস বিস্তারিত খতিয়ে দেখেন আধিকারিকরা। খতিয়ে দেখা হয় ব্যাংকের আর্থিক লেনদেন সংক্রান্ত নথি সহ কারেন্ট অ্যাকাউন্টের তথ্য। পতাকা গ্রুপের দুজন ডিরেক্টর রয়েছেন শরীফ হোসেন এবং মোস্তাক হোসেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন তারা। মূলত ব্যাংকের নথি খতিয়ে দেখা হচ্ছে, ব্যাংকের নথিতে কিছু গড়মিল আছে বলে সূত্রের খবর। অন্যদিকে এদিন সকাল 7টা নাগাদ একযোগে পতাকা বিড়ির প্রধান কার্যালয় সহ মুর্শিদাবাদে পতাকা গ্রুপের কারখানা তল্লাশি অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। অন্যদিকে বুধবার সকালে মুর্শিদাবাদের সুতির ঔরঙ্গাবাদের পতাকা বিড়ির কোম্পানি অফিসে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। পাশাপাশি শামশেরগঞ্জে পতাকা বিড়ি কারখানাতেও হানা দিয়েছে আয়কর দপ্তর। এবার সমস্ত তল্লাশিতে কী কী গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে সেটাই দেখার। ক্যামেরা লিসন রোধ এবং সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাস এবং শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।